চট্টগ্রাম মা ও শিশু জেনারেল হাসপাতালে নিউরো ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্টের কার্যক্রম এবং অটিজম বিষয়ক সচেতনতামূলক আলোচনার সভা হয়েছে। এতে সভাপতিত্ব করেন হাসপাতালের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ মোর্শেদ হোসেন। প্রধান অতিথি ছিলেন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাহ আলম। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় সমাজ সেবার পরিচালক কাজী নাজিমুল ইসলাম, উপপরিচালক ফরিদুল আলম। বক্তারা বলেন, সঠিক পরিচর্যার মাধ্যমে প্রতিবন্ধীদের জনসম্পদে পরিণত করতে হবে। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি।